হে ডেনিজেন্স, আজকে ভাবলাম ভিডিওটা একটু অন্য টপিক নিয়ে করা যাক। তো আজকে ভিডিও যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে সেলফ রিয়েলাইজেশন। তো সেটা হচ্ছে যে আমরা সবাই পড়াশোনা করি চাকরি পাওয়ার জন্যে বা ভালো বিজনেস করার জন্যে বা অ্যাট দি এন্ড অফ দি ডে টাকা কামানোর জন্যে। নাও টাকা কামানোটা কারোর লাইফের কখনো আলটিমেট এম হতে পারে না, কারণ আমাদের লাইফে যা ড্রিমস থাকে বা লাইফে যদি কোনো উচ্চাকাঙ্ক্ষা থাকে তো সেগুলো ফুলফিল করার জন্য মানি হচ্ছে একটা রিচার্জিং একটা ফ্যাক্টর। যেরকম আমরা মোবাইল যাতে কাজ করে ঠিকঠাক বা যাতে আমরা কথা বলতে পারি সবার সাথে সেটার জন্য আমরা মোবাইল রিচার্জ করি, তো সেরকম হচ্ছে আমরা মানিটা আমাদের লাইফে ওই জন্য দরকার যাতে আমরা আমাদের নেসেসিটি জিনিসগুলো পূরণ করতে পারি। নাও বেশি টাকা কামানো ইজ গুড বিকজ অ্যাম্বিশিয়াস হওয়া তো খারাপ কোনো ব্যাপার নয়, তো অ্যাম্বিশিয়াস হওয়া উচিত। এবার অ্যাম্বিশিয়াস হতে গিয়ে আমরা লাইফের অনেক কিছু হারিয়ে ফেলি। এক্সাম্পল ধরো তুমি একটা কোম্পানিতে জব করছো, তো জব যে করছো তুমি সেখানে 9 বা 10 ঘন্টা দিচ্ছ, তোমার যাতায়াতে কিছু টাইম লাগছে, তারপরে বাড়ি এসে তুমি রেস্ট নিচ্ছ, রান্না করছো বা ফ্যামিলির সাথে টাইম কাটাচ্ছ। বাট আগেকার দিনে বাবা মারা, আমাদের বাবারা বা জেঠু বা কাকারা তো এরকমভাবে লাইফ কাটিয়ে এসছে একটা সিকিওর ওয়েতে, যে হ্যাঁ ওয়েল সেটেলড, মাস গেলে টাকা আসছে আর লাইফে কোনো রিস্ক নেই। বাট ইজ দ্যাট অ্যাকচুয়ালি লাইফ হোয়াট ইট ইজ? আই ডোন্ট থিঙ্ক সো। কারণ আমিও বিগত 5-6 বছর ধরে চাকরি করছি, তো সেখানে আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম যে তুমি নিজের সিটিতে জব করো বা অন্য সিটিতে জব করো, অ্যাট দি এন্ড অফ দ্য ডে ইট ইজ গিভিং মি মানি, বাট আমি কি লাইফটা লিড করছি যেটা আমি চাই বা আমার কিছু ড্রিমস থাকতে পারে সেগুলো কি ফুলফিল হচ্ছে? আমি একটা কোনো কোম্পানিতে জব করে আমি অন্যের ড্রিম ফুলফিল করছি? আমি না আমি বুকস পড়ছি, না আমি আমার ইম্যাজিনেটিভ পাওয়ার বাড়ছে, হয়তো আমার বন্ধুবান্ধবরা নেটফ্লিক্স বা অ্যামাজন প্রাইম দেখে সময় কাটছে, অ্যান্ড দ্যাট ইজ মানে কী বলবো, তাদের জন্য সেটা এন্টারটেনমেন্ট। বাট তুমি যে নেটফ্লিক্স বা অ্যামাজন প্রাইম বা অন্য কিছু ওয়েব সিরিজ দেখছো বা টিভি দেখে সময় কাটাচ্ছ, এটাতে তুমি নিজের অন্য মানে এটাতে তুমি অন্যের ক্রিয়েটিভ আইডিয়াটাকে এনহ্যান্স করার সুযোগ দিচ্ছ, তোমার নিজের কিছু বিকাশ হচ্ছে না। অ্যাটলিস্ট আমি তো রিয়েলাইজ করছি এটা। তো আমি এটাই বলতে চাই যে লাইফে যদি এরকম মনে হয় যে লাইফটা মনোটোনাস হয়ে যাচ্ছে বা একঘেয়েমি হয়ে যাচ্ছে, আমি তো বলবো নিজের অ্যাটলিস্ট কিছু না হলেও যদি 20-30টা বা যদি 100টাও যদি ড্রিমস থাকে একটা কাগজে লেখো, কাগজে লিখে লিখলে তোমার ভিশনটা ক্লিয়ার হবে যে তুমি লাইফ থেকে কী কী চাও। তারপরে ড্রিমসগুলোকে ভাঙো, ভেঙে ভেঙে পার ইয়ার বা মান্থ হিসাবে তুমি ওগুলোকে অ্যাচিভ করার চেষ্টা করো, জব করার সাথে সাথে বা যদি কেউ বিজনেস করছো বিজনেস করার সাথে সাথে। তাহলে কী হবে যে মনোটোনাস ভাবটা থাকবে না লাইফে, অ্যাটলিস্ট ইউ আর ওয়ার্কিং ফর ইয়ার ড্রিম। মেবি এরকম হতে পারে, হয়তো কারুর কিছু ড্রিম হতে পারে হয়তো কোনো স্পেশাল প্লেস ভিজিট করার বা কোনো হয়তো ভ্যাকেশনে যাওয়ার, তো অ্যাটলিস্ট সেটার জন্যে অ্যাটলিস্ট ওয়ার্ক করো। তো এরকম 20-30টা নিজের ড্রিমস লেখো, ড্রিমস লিখে সেগুলোকে শর্ট আউট করো, শর্ট আউট করে কীভাবে সেগুলো করবে সেগুলোকে ফার্দার সাবডিভিশনে ভাঙো, ভেঙে তারপরে সেগুলোকে অ্যাচিভ করার চেষ্টা করো। আই থিঙ্ক দ্যাট উইল মেক ইউর লাইফ ইন্টারেস্টিং। আর তারপরে আমি তো অ্যাটলিস্ট সবাইকে এটাই এনকারেজ করবো যে মানে নিজে কিছু একটা করার চেষ্টা করো, অ্যাটলিস্ট যদি তোমাদের কাছে ফান্ডস নাও থাকে জব করার সাথে সাথে কিছু সেভিংস করে নিজের একটা যদি কোম্পানি বা বানাতে পারো, যেটাকে এন্টারপ্রেনারশিপ বলে, সেটা করলে অনেক কিছু জানা যায়, অনেক কিছু শেখা যায়। ইট ইজ টু আর্লি টু সে, বাট আমিও হয়তো ওরকম একটা দিকে যাচ্ছি।
উইল আপডেট ইউ গাইজ অ্যাবাউট ইট, বাট রাইট নাও এখন আমি কিছু বলতে চাই না। আমি জিনিসগুলো রিয়েলাইজ করছি যে অ্যাট দি এন্ড অফ দি ডে আমি যত ভালো কোম্পানিতেই চাকরি করি না কেন, আই এম ফুলফিলিং আদার্স ড্রিম। সো সেটা করে আমি তো মাস গেলে স্যালারি পেয়ে যাচ্ছি, বা হয়তো একটা বড়ো কোম্পানিতে চাকরি করছি, বা আমার হয়তো সিভিতে ভ্যালু অ্যাড হচ্ছে, বাট অ্যাম আই রিয়েলি হ্যাপি? সেই তো আমার ছুটির দিনেও ম্যানেজারের মিটিং অ্যাটেন্ড করতে হচ্ছে। আমার নিজের ফ্রিডমটা কোথায়? আমি আমার পুজোর ছুটি নেব, তার জন্য আমার ছুটি জমাতে হবে, জমিয়ে ম্যানেজার থেকে পারমিশন নিতে হবে, ওয়াই ইজ দ্যাট? তো এইসব জিনিসগুলো রিয়েলাইজেশন করাটা খুব দরকার। হ্যাঁ, লাইফে এত সব কিছু পাওয়া যায় না, কিন্তু এরকম না যে চেষ্টাই করবো না তা বলে। তো তাই আমি একটা চেষ্টা করছি যে একটা যদি বিজনেস কিছু রকমের কিছু করে সোসাইটিকে অ্যাটলিস্ট কিছু একটা যদি দেওয়া যায়, উইচ ইজ গুড ফর দি হিউম্যান কাইন্ড। অ্যান্ড ভুল বললাম, আমি হিউম্যান কাইন্ড না, ম্যান কাইন্ড। সো যদি ওরকম কিছু করা যায় তো লেটস সি করতে পারি কি না সেটা। প্রথমে তো ফান্ডিংয়ের দরকার হয়, তো ফান্ডিং তো প্রথমেই হয় না, প্রথমে কিছু চাকরি করতে করতে হয়তো কিছু সেভ করে তারপরে হয়তো ইনভেস্ট করতে হবে, তারপরে যখন ওটা বড়ো হয়ে যাবে তারপরে হয়তো কিছু একটা নিজস্ব একটা কিছু ভেঞ্চার শুরু করা যেতেই পারে। বাট এই ভিডিওটা করার উদ্দেশ্য এটাই, মানে সবাইকে এইটাই একটা মেসেজ দিতে চাই যে লাইফে ড্রিমস রাখো, ডোন্ট বি আ কুপো মন্ডুক। যারা জানো না এটার মানে, সেটা হচ্ছে যে ফ্রগ ইন আ ওয়েল। তো তার কাছে একটা ফ্রগের কাছে তার ওয়েলটাই মনে হয় যেন, মানে একটা কুয়োই মনে হয় যেন তার দুনিয়া, তার বাইরে হয়তো কিছু নেই। তো সেটাই, নিজের নলেজকে সীমিত রেখো না, বিভিন্ন জায়গা ভিজিট করো, বিভিন্ন ভেঞ্চার ট্রাই করো, বিভিন্ন জিনিস লাইফে করার চেষ্টা করো, অনেক কিছু লাইফে গেইন করবে, অনেক কিছু নলেজ বাড়বে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, স্টে মোটিভেটেড। ভালো জিনিস দেখো, সব কিছু খারাপের মধ্যেও ভালোটা খুঁজে নেওয়ার চেষ্টা করো, আর নিজের ফ্রেন্ড সার্কেল বা নিজের সার্কেলের মধ্যেই, সে তুমি যাদের সাথেই মেশো না কেন, চেষ্টা করো পজিটিভ পিপলের মানে সবসময় সাথে থাকতে, একটা ইকোসিস্টেম ক্রিয়েট করো যাতে, যেখানে তোমাকে লোকে ভালো কথা বলবে বা এনকারেজ করবে। যখনই তোমায় কেউ কিছুতে ডিমোটিভেট করছে তার কথা শুনো না, নিজের ড্রিমস চেস করো, অ্যান্ড দ্যাটস ইট। তো এইটুকু একটা মেসেজ দেওয়ার ছিল আমার, যে চেজ ইউর ড্রিমস, ডোন্ট বি আ কুপমন্ডুক, অ্যান্ড লিভ ইউর লাইফ, লিভ ইউর ড্রিম। থ্যাংক ইউ অ্যান্ড হ্যাভ আ গ্রেট লাইফ।